আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন আশাশুনিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু শম্ভুচরণ মণ্ডল। আমাদের মাঝে এই মুহূর্তে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আশাশুনিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মমিনুল ইসলাম পিপিএম। অতিথি পক্ষে আসন অলংকৃত করে খেলা উপভোগ করে চলেছেন দুই নম্বর বোদ্ধাটা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব মাহফুজ হক ডাবলু। অতিথি পক্ষে খেলা উপভোগ করে চলেছেন কল্যাণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জনাব ওমর সাকি পলাশ। অতিথি পক্ষে খেলা উপভোগ করে চলেছেন শ্রীলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বাবু দীপঙ্কর বাচার দীপু। অতিথি পক্ষে খেলা উপভোগ করে চলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং আশাশুনিয়া সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন। অতিথি বক্সে খেলা উপভোগ করে চলেছেন প্রতাপনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। অতিথি বক্সে খেলা উপভোগ করে চলেছেন আশাশুনিয়া থানায় কর্মরত ইসাই মোহাম্মদ আবু হানিফ। অতিথি পক্ষে খেলা উপভোগ করে চলেছেন আশাশুনিয়া উপজেলা শ্রমিক লীগের সম্মানিত সভাপতি ঢালী শামসুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আশাশুনিয়া উপজেলা শ্রমিক লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান বিপুল। অতিথি পক্ষে খেলা উপভোগ করে চলেছেন উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক জনাব হুমায়ুন কবির সুমন। অতিথি পক্ষে খেলা উপভোগ করে চলেছেন এই চার নম্বর ওয়ার্ডের হ্যাট্রিক পূর্ণকারী ইউপি সদস্য জনাব আব্দুল গফফার। স্বপ্নাল ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হান্নান পাড়, ইউপি সদস্য আজিজুর রহমান সহ সকল অতিথিবৃন্দ এবং আজকের এই খেলার যার সভাপতিত্বে সুন্দরভাবে এই খেলা যে দিক নির্দেশনায় এগিয়ে চলেছে জনাব আসাদুর রহমান শিক্ষা অডিট অফিসার ঢাকা। অসংখ্য ধন্যবাদ জানাই আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ এবং এই খেলা যারা উপভোগ করে চলেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সকল ক্রীড়াপ্রেমী ক্রীড়া মোদী দর্শক মণ্ডলী। এবং আজকের এই খেলার বর্ণ টিভি এবং বিভিন্ন ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, ধন্যবাদ জানাই। মধ্যমার থেকে ওখানে ফেভার বিদেশি খেলোয়াড় কিন্তু শেষ পর্যন্ত আলামিন থেকে দূরপাল্লার শট হয়েছিল এবং শটটি কিন্তু লক্ষ্যপ্রস্ত শট ক্রসবারের অনেকটা উপর দিয়ে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে গোল কিক কুন্দুরিয়া উদয়ন সংঘ ফুটবল দলের অনুকূলে। রনি গোল কিক করলেন ডান প্রান্তে বাড়িয়েছিলেন আজিজুলের উদ্দেশ্যে, আজিজুল লাস্টে আকাশে কিছুটা ভাসিয়ে শেষ পর্যন্ত কিন্তু ফেভার বিদেশি খেলোয়াড় হেড করলেন, হেডের বিনিময়ে ক্লিয়ার করলেন কিন্তু রাসেল রাইট উইং ব্যাক রাসেল থেকে শেষ পর্যন্ত সেন্টার পজিশন বাড়িয়েছেন কিন্তু প্রতিপক্ষ দলের সাইদুল হেডের বিনিময়ে ক্লিয়ার করলেন, সাইদুল থেকে আবারও রাসেল কিছুটা আকাশে ভলি করে উদ্দেশ্য বা প্রান্তে ওখানে মমিনের উদ্দেশ্যে, মমিন কিন্তু বল নিজে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেন না, বল চলে যায় পার্শ্বরেখার বাইরে থ্রোয়িং গাজীরহাট প্রগতি সংঘ ফুটবল দলের অনুকূলে। নয়ন নয়ন থেকে ছোট করে স্কয়ার পাস করে মহানন্দ বাড়িয়েছেন ফরওয়ার্ড পাস ওখানে শিপনের উদ্দেশ্যে অ্যাটাকিং এই ফরওয়ার্ড পাস কিন্তু শেষ পর্যন্ত বিভক্তের মধ্যে চমৎকার ভাবে ক্লিয়ার করলেন রক্ষণ ভাগের দৃঢ়তায় ওখানে রাইট উইং ব্যাক রাসেল ক্লিয়ার করলেন সাইদুল, সাইদুল থেকে সুজন, সুজন থেকে আবার কিন্তু মহানন্দ কিন্তু ক্লিয়ার করার চেষ্টা ওখানে আবদুল্লাহ তরুণ উদীয়মান খেলোয়াড় সাত নম্বর চাষি ফরিদ আবদুল্লাহ কাকে দেবেন শেষ পর্যন্ত সেন্টার পজিশন বাড়ানোর চেষ্টা উদ্দেশ্য ছিল ওখানে মমিনের কিন্তু বল চলে যায় শেষ পর্যন্ত গোলরক্ষক কাবিস গোলপোস্ট সেরে এসে বলটিকে গ্রিপে নিলেন, দীর্ঘায়ী গোলরক্ষক এখনো পর্যন্ত গোলপোস্টকে অক্ষত অবস্থায় রেখেছেন অর্থাৎ গোল নামক যে সোনার হরিংটি কোনো দলই এখনো নিজেদের ঝুড়িতে সংগ্রহ করতে সক্ষম হননি। আজকের উভয় দলে বিদেশি খেলোয়াড় এবং তার আগে ওখানে আমরা দেখতে পাচ্ছি সহকারী রেফারি নাসির উদ্দিন তার পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন অফসাইডের ফাঁদে পড়ে গেল অর্থাৎ ইনডাইরেক্ট ফ্রি কিক, ইনডাইরেক্ট ফ্রি কিক কুন্দুরিয়া উদয়ন সংঘ ফুটবল দলের অনুকূলে।
কুন্দুরিয়া উদয়ন সংঘ এই মুহূর্তে কিন্তু মাঠের পশ্চিম প্রান্ত থেকে হলুদ কালারের জার্সি পরে হিত আক্রমণে রয়েছে গোল স্কোর আপডেট শূন্য পক্ষান্তরে মাঠের পূর্ব প্রান্ত থেকে লাল জার্সি পরে হিত গাজীরহাট প্রগতি সংঘ দেবাটা শূন্য মেহেদী কিক করেছেন ইনডাইরেক্ট ফ্রি কিকটি করলেন ডান প্রান্তে ওখানে আজিজুল করা মার্কিং এ রেখেছেন সোহাগ কোন রকমেই কিন্তু বল নিয়ে আক্রমণটার যে সুযোগ সেই সুযোগটিকে কিন্তু তার আগেই ওখানে আমরা সহকারী রেফারিকে দেখতে পাচ্ছি মেহেদী হাসান ইমন তার ফ্ল্যাগ যে সিগন্যাল সেটি প্রদর্শন করলেন মহানন্দ মারিচ মধ্য মাঠে উদ্দেশ্য কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা কিন্তু ওখানে রক্ষণ ভাগকে এখনো বয় দলের রক্ষণ ভাগ অত্যন্ত শক্তিশালী থাকার কারণে আক্রমণ ভাগের খেলোয়াড়রা তাদের সে ফুটবল নামক ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে ডান প্রান্ত থেকে সুজন সুজন থেকে ক্লিয়ার করলেন ওখানে লেফট উইন ব্যাক দায়িত্বের অবতীর্ণ হলো ওখানে আসানুর বল চলে যায় পার্শ্বরেখার বাইরে থ্রোয়িং কুন্দুরিয়া উদয়ন সংঘ ফুটবল দলের অনুকূলে থ্রোয়িং পরিবর্তন করে এই মুহূর্তে থ্রোয়িং কিন্তু গাজীরহাট প্রগতি সংঘ ফুটবল দলের অনুকূলে আজকের এই খেলার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করেছেন মেহেরিন ফিশ প্রোফাইটার মোহাম্মদ এরশাদ আলী গাজীরহাট মৎস্য আড়ত আজকের এই খেলার প্রথম গোলদাতার পুরস্কার ঘোষণা করেছেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আজকের এই খেলার প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন বাবু শম্ভুচরণ মণ্ডল ১০০০ টাকা আজকের খেলার প্রথম গোলদাতার পুরস্কার ঘোষণা করেছেন এবং প্রথম গোলদাতার পুরস্কার আরও ঘোষণা করেছেন নীলারানী বিশ্বাস এবং আজকের এই খেলার ধারাভাষ্যকারের পুরস্কার ঘোষণা করেছেন আমাদের প্রধান অতিথি এবং আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক বাবু শম্ভুচরণ মণ্ডল ৫০০ টাকা ধারাভাষ্যকারের জন্য আরও ৫০০ টাকা পুরস্কার ঘোষণা করেছেন এই চার নং ওয়ার্ডের হ্যাট্রিক পূর্ণকারী ইউপি সদস্য জনাব আব্দুল গফফার ধারাভাষ্যকারের জন্য আরও পুরস্কার ঘোষণা করেছেন বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বাবু রবীন্দ্রনাথ পাল অসংখ্য ধন্যবাদ জানাই একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে সাইফুল ভাই সাইফুল ভাইকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাইফুল ভাইকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাঁকুড়া ইউনাইটেড ক্লাবে সাইফুল ভাইকে আহ্বান করবে স্টেজে আসার জন্য মেহেদী ওখান থেকে বেল্লাল বেল্লাল থেকে ডান প্রান্তে বাড়িয়েছেন বারো নম্বর চার্চে পরিহিত খেলোয়াড় উভয় দল এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থায় সমতা বিরাজ করে চলেছে আর এই খেলা যদি এভাবে গোল শূন্য অবস্থায় সমতা বিরাজ করে সেক্ষেত্রে নির্ধারিত দ্বিতীয়ার্ধের সময় বাঁশি সুর বেজে উঠলে কোনো দর্শক আপনারা মাঠে প্রবেশ করবেন না যে যেখান থেকে যে অবস্থায় সরাসরি টাই ব্রেকার উপভোগ করবেন যদি এই খেলার ফল দ্বিতীয়ার্ধ পর্যন্ত এভাবে সমতায় বিরাজ করে সমাপ্তি ঘটে সেক্ষেত্রে কোনো দর্শক আপনারা মাঠে প্রবেশ করবেন না আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকে সরাসরি টাই ব্রেকার উপভোগ করবেন কর্নার কিক কাতে মহানন্দ কর্নার কিকটি করেছিলেন ডিবক্সের মধ্যে আজিজুল হেডটি ক্লিয়ার করলেন পুরোপুরি এখনো বিপদ মুক্ত হয়নি কাউন্টারটাকে ওখানে দারুস ভারী আর স্টাইল এবং শেষ পর্যন্ত কাবিজ কাবিজের দৃঢ়তায় ফেবার কিন্তু এবার ক্লিয়ার করলেন চমৎকারভাবে কাবিসের দৃঢ়তায় কিন্তু ওই গোলটিকে প্রতিহত করার যে প্রয়াস সে প্রয়াসে সফলকামী হয়েছেন কাবিস ওখানে দারুস বারিয়ার স্টাইল কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে অনেক সময় দেখে থাকি ক্লাবের প্রয়োজনে দলের প্রয়োজনে টুকিটাকি যে ইঞ্জুরিটাকে সারিয়ে অর্থাৎ মাথায় ব্যান্ডেজ করে হাতে ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ অবস্থায় কিন্তু দলের প্রয়োজনে নিজেকে খেলে থাকেন মাঠে তা সে আমরা সেটি দেখলাম অর্থাৎ ওখানে দারুস কিন্তু এই মুহূর্তে
উঠে পড়েছেন এবং দলকে যোগ্য সহযোগিতা করার জন্য বাপ্রান্ত থেকে ইমরান হেডওয়ে ছিল আসানুর বাপ্রান্ত থেকে আক্রমণের চেষ্টায় দুইজন খেলোয়াড় কিন্তু করা মার্কিং এ রেখেছেন ইমরান এবং শেষ পর্যন্ত মহানন্দ মহানন্দ থেকে ক্লিয়ার করলেন বেল্লাল বেল্লাল থেকে কোনে ক্লিয়ার করার চেষ্টা তিন নম্বর জার্সি ফরহিত আলবর রাসেল কিন্তু বল পেয়ে যায় আব্দুল্লাহ আব্দুল্লাহ থেকে কাকে দেবেন একজনকে কাটিং করে ব্যাক পাস করে পেছন থেকে অবৈধভাবে বাধাগ্রস্ত করেছিলেন যার কারণে প্রধান পরিচালক জাহাঙ্গীর কবিরের বাঁশি সুর বেজে উঠল তার ফ্রি কিক মাঝমাঠ থেকে ফ্রি কিক করার জন্য ওখানে দুইজন খেলোয়াড় রয়েছেন রনি এবং মেহেদি কে ফ্রি কিকটি করবেন দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে এখনো পর্যন্ত উভয় দল গোল শূন্য অবস্থায় সমতা বিরাজ করে চলেছে ফ্রি কিক মধ্যমাঠ থেকে রনি ছোট্ট করে বাড়িয়েছিলেন ওখানে মমিন মমিন থেকে ব্যাক পাস করে জাইদের উদ্দেশ্যে জাইদ থেকে কাকে দেবেন জাইদ আবার কিছুটা স্কয়ার পাস করেছিলেন কিন্তু ওখানে ইমরান ছিলেন প্রতিপক্ষ দলের ফরওয়ার্ডের এই খেলোয়াড় ইমরান থেকে আবার বল পেয়ে যা নিজের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হলেন না বল চলে যায় পার্শ্বরেখার বাইরে থ্রোয়িং অনেক গাজীরা প্রগতি সংঘ ফুটবল দলের অনুকূলে আজকের এই খেলা যারা উপভোগ করেছিল আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপভোগ করে এই খেলা উপভোগ করে চলেছেন প্রধান অতিথির স্থলাভিষিক্ত এবং এরই সাথে কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা শেষ মাঠের ভিতরে কোনো দর্শক মণ্ডলী আপনারা প্রবেশ করবেন না মাঠের ভিতরে কোনো দর্শক আপনারা প্রবেশ করবেন না এবং আমি বাঁকুড়া ইউনাইটেড ক্লাবের সকল সদস্যদেরকে আহ্বান করব আপনারা মাঠের চতুর্দিকে অবস্থান করুন কোনো দর্শক যেন মাঠের ভিতরে প্রবেশ করতে সক্ষম না হয় কারণ আমরা দর্শকরা যে যেখানে যে অবস্থায় আছে সেখান থেকে সরাসরি এই প্ল্যান্টি শুট আউট উপভোগ করব এবং উভয় দল প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ পর্যন্ত সেই গোল শূন্য অবস্থায় সমতা বিরাজ করল এবং সমতা বিরাজ করে আসলে আজকের প্রথম গোলদাতার জন্য অনেক পুরস্কার ছিল কিন্তু সেই পুরস্কার প্রাপ্তি কেউ হতে পারল না এটা আসলে কি বলবো আমাদের আসলে সেই সৌভাগ্যবান কোনো খেলোয়াড় কিন্তু হতে পারেননি এখন খেলা সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে এবং টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে কোন দল চ্যাম্পিয়নের মুকুট অর্জন করবে অর্থাৎ এই শেখ রাসেল স্মৃতি লক্ষ টাকার আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের এই জঙ্গল গ্র্যান্ড ফাইনাল 2022-এর এই গ্র্যান্ড ফাইনালের লক্ষ টাকার চ্যাম্পিয়ন দল কোন দল হবে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো অর্থাৎ টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি আসবে সেই ফলটি টাকা একটাও কোথাও কইন